কারণ মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আজকে অনেক ভাই আছে নিজের মাকে ভুলে যায়, এরকম আছে না ভাই? আছে কি না? আপনাদের এদিকে নাই মনে হয়, আছে না? নাই, সব জায়গায় আছে। নিজের সুন্দর স্ত্রী পেয়ে নিজের মাকে ভুলে যায়, নিজের আব্বাকে ভুলে যায়। আল্লাহর নবী বলেন যে তার মা যদি উহ শব্দটাও করে তাহলে কাল কিয়ামতে অর্থাৎ দুনিয়াতে আর সে আজিম পর্যন্ত কেঁপে উঠে, বলুন নাউযুবিল্লাহ। এরকম মাকে আমরা কেউ কষ্ট দেব না ভাই, ইনশাআল্লাহ। যদি এই আয়াত তার মনে থাকত, এই কোরআনের আয়াত পড়ত, যদি বাচ্চা ওই মক্তবে, রুস্তম ভাই আজকে মক্তব পড়াচ্ছে, ওই মক্তবে গিয়ে যদি এই কোরআনের আয়াত পড়ত আর যদি মানেটা জানত, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার কবর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমার ইবাদতের পরে তোমার মা বাপের খেদমত করো, এহসান করো, তার উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে, মা বাপের সঙ্গে কিভাবে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাপের সঙ্গে সম্মানজনক কথা বলো, বউ পে সুন্দর স্ত্রী পে মায়ের কথা ভুলে যাও না। আলেম ওলামা পীর বুজুর্গ এদেরকে আপনারা হাদিয়া দেন, হাদিয়া দেওয়াও সুন্নাত নেওয়াও সুন্নাত, আমি কোনো বাধা করি না, আমি কোনো নিষেধ করি না। আলেম ওলামা পীর বুজুর্গ এদেরকে হাদিয়া দিয়ে আল্লাহ কেনা যত খুশি করতে পারবেন। এই ডালিম বেদানার মৌসুমে, এই কমলা লেবুর মৌসুমে একটা বেদনা যদি, একটা কমলা লেবু যদি মায়ের মুখে খুশি মনে করে তুলে দেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। গভীর রাত্রে মানুষ সব ঘুমিয়ে যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান হাঁটু দিয়ে লাথি মারল, সন্তান পা দিয়ে লাথি মারল পেটের ভিতরে, এরপরে সারাদিন কাজকর্ম করলো, আবার মা যখন খেতে গেলেন খেতে পারলেন না, আবার হাঁটু দিয়ে লাথি মারল, আবার কষ্ট করলো, মা খাবারের থালাটা ঠেলে দিয়ে দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুই চার দিন নয় দশটি মাস পর্যন্ত মা সন্তানটাকে নিয়ে চলাফেরা করছেন, আর বাচ্চাটা নড়াচড়া করছেন, মার বেদনা শুরু হয়ে গেল, পেন শুরু হয়ে গেল। এভাবে আল্লাহর নবী বলেন কোন মা যদি কষ্ট করার কারণে দশ মাস রোজা রাখলে যে সওয়াবটুকুন হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই সওয়াবটুকুন আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমল নামাই লিখে দেন। দশ মাস পরে গেল, সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে, মা খেতে পারে না, মুখটা শুকায় যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় দিয়ে চলে যায়, স্বামীকে কাঁদতে দেখে বলে রে প্রাণের স্বামী, দীর্ঘদিন একসাথে তোমার সাথে ছিলাম, অপরাধ হয়ে যেতে পারে, তুমি আমাকে মাফ করে দাও, সংসার থাকলো চাবি থাকলো সব গুছে নাও, আমাকে মাফ করে দাও, আমি হয়তো আর বাঁচবো না। মা চলে গেল সুতিকা গৃহে, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল, ডেলিভারির পেন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এত বড় কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেল, মা যখন এত কষ্টের ভিতরে, মা যখন অস্থির থাকেন, মা যখন অস্থির থাকেন, অস্থির থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের মনে তখন এই পেন, এই টেন্ডেন্স জাগ্রত করে দেয়, দেখো তোমার কি হয়েছে, দেখো তোমার কি হয়েছে। এই সব কথা বলার কারণে
মা যখন স্থির থাকেন, মা যখন স্থির থাকেন আর স্থির থেকে থাকতে পারেন না। ভাই একটু ধরে শুভ্রি আল্লাহুম্মা গরি লাইলাহা জোরে জোরে লাইলাহা পরলাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরলা আর জোরে লা এই গাড়ি চলে না ড্রাইভার ছাড়া চলে ভাই গাড়ি চলে কি ছাড়া ড্রাইভার ছাড়া কি চলে আপনাদের কেমন চলে একটা ভ্যানও ড্রাইভার ছাড়া চলে না এই গাড়ি চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া এই দুনিয়া চলবে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া পরলা জোরে জোরে লাইলাহা জোরে জোরে লা এই হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম সর্বসময় মুখে বলো আল্লাহ তাআলার জাতি নাম পরলা পরলা ইলাহা এই আসমানের মালিককে জোরে বলেন কে আরো আসছে পিছনের ভাইরা ভাই পিছনের ভাইরা শুধু পিছনের ভাইরা সামনের ভাইরা মাঝখানের ভাইরা সবাই মিলে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এবারে আল্লাহকে জিজ্ঞেস করেন আয়ে রব্বুল আলামিন ইয়া আক্রামাল আক্রামিন আপনি এত বড় জমিনকে আপনি কিভাবে সৃষ্টি করেছেন একবার আমাদেরকে শুনিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিবেন কোন বলেছি পায়া কোন হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আয়ে রব্বুল আলামিন এই জমিন আপনি কিভাবে সৃষ্টি করেছেন বলে কোন বলেছি ফায়া কোন হয়ে গেছে আয়ে রব্বুল আলামিন এত বড় সাগর যার কোনো কূল কিনারা নাই যার কোনো শেষ নাই এত বড় সমুদ্র আপনি কিভাবে সৃষ্টি করেছেন বলবে কোন বলেছি ফায়া কোন হয়ে গেছে জান্নাত কিভাবে সৃষ্টি করেছেন কোন বলেছি ফায়া কোন হয়ে গেছে আল্লাহ জাহান্নাম কিভাবে সৃষ্টি করেছেন কোন বলেছি ফায়া কোন হয়ে গেছে আয়ে রব্বুল আলামিন হুর মেলেমান ফেরেশতারা আপনি কিভাবে সৃষ্টি করেছেন বল কোন বলি ছিপায়া কোন হয়ে গেছে সমস্ত কিছু আপনি কোন বলি পায়া কোন হয়ে গেছে এইভাবে সৃষ্টি করেছেন আয়ে রব্বুল আলামিন আমরা মানুষ আমরা আশরাফুল মখলুকাত আপনি কোরআনের মধ্যে আপনি বলে দিয়েছেন আমরা আশরাফুল মখলুকাত আয় আল্লাহ মানুষকে আপনি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন তখন বলে দিবে খালাকতাহু বিয়াদাইর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিজ হাত থেকে তৈরি করেছি কি দিয়ে তৈরি করেছেন নিজের হাত থেকে তৈরি করেছেন আসমান জমিন চাঁদ সূর্য যারা সব কিছু আছে একটা কথা দিয়ে সৃষ্টি করেছেন কোন হয়ে যাও ফায়া কোন হয়ে গেছে এই চাঁদটা কি আমার একলা মুসলিমদের জন্য না শুধু ভাই হিন্দু মুসলমান খ্রিস্টান নাফরমান সবারই জন্য এই চাঁদ এই সূর্য এই জমিন সবাই এই চাঁদ ভোগ করে কিনা ভাই না খালি হিন্দু ভাইরাই করে না খালি মুসলমান ভাইরাই করে এই চাঁদটা এক সবার জন্য কিনা ভাই এই জন্য এই চাঁদ যেমন সবার জন্য আমাদের হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকতে হবে কোনো মারপিট কোনো ঝগড়া কোনো বিবাদ এই পৃথিবীতে করলে চলবে না যার যার ধর্ম তার কাছে থাকবে কোনো বাধা দেওয়া যাবে না যাবে কি ভাই কোনো বাধা দেওয়া যাবে না যেহেতু আল্লাহ নিজেই বলেছেন তোমার ধর্ম তোমার কাছে
তোমার ধর্মের কৃত কর্মের ফল তোমরা পাবে, আমার ধর্মের কৃত কর্ম ফল আমরা পাবো। কি ভাই হয় কিনা? এই জন্য আমার কবি সুন্দর করে বলছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ। কি ভাই হয় নাই? হিন্দু মুসলমান মোরা সবাই ভাই ভাই, মিলে মিশে এই ভারতে বেঁচে থাকতে চাই। হয় না নাই? থাকবো ইনশাল্লাহ। মিলে মিশে থাকা এটাও আল্লাহর কথা। মিলে মিশে এই ভারতে বেঁচে থাকতে চাই, যে যার ধর্ম সে তার কাছে থাকবে যে ওরে, এই কথা খোদা পাকোরা নেত বলেছে, এই কথা খোদা পাকোরা নেত বলেছে। নারে তাকবীর, নারে তাকবীর। তো কি বলছিলাম মনে আছে কারো? কোথায় ছেড়েছি? মাকে কেউ ভুলবো না, আব্বাকে কেউ ভুলে যাব না। তার কারণ আল্লাহর নবী নিজে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। একটি গ্লাস পানির ফলে বাইজিদ কি হলো? এই বড় একজন আলিম, বড় একজন আল্লামা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। সবাই বলেন, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাউহে মুমিন। জোরে বলেন, মায়ের দোয়া। ঘুম ধরছে মনে হয়, ভাই ঘুম পাচ্ছে? বলবো শুনবেন, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। এই জন্য মায়ের দোয়া নিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করবো কার? বলে তোমার মার। আল্লাহ, খেদমত করবো কার? বলে তোমার মার। ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? বলে তোমার মার। তিনবার বললেন মার কথা। ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? তোমার বাবার। মায়ের মর্যাদা কয়গুণ বেশি ভাই? তিন গুণ বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বুকে বসে আছেন, এমন সময় এক বৃদ্ধা মহিলা চলে আসলেন। বৃদ্ধা মহিলা যখন কাছে আসলেন, বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী যখন দাঁড়ায় গেলেন, বুড়ি মহিলাকে আল্লাহর নবীর চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছিয়ে দেওয়ার পরে বুড়ি মহিলা বসে গেলেন। এরপরে কথাবার্তা পড়ে যখন বুড়ি চলে যাচ্ছেন, বুড়ি মহিলা যখন চলে যাচ্ছিলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বুঝলাম না একজন বৃদ্ধ মহিলার জন্য একজন বিশ্ব নবী দাঁড়ান আর বসেন, আমরা কিছুই বুঝলাম না। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শুনো, তোমরা এই বুড়ি মহিলাকে জানো না? ইনি বলেন, আমার দুধ মা, আমার মার দুধ আমি তেমন পাই নাই, আমার মার দুধ আমার কেসমে তেমন হয় নাই, আমি যার দুধে মানুষ হয়েছি আমার সেই দুধ মা। ইনি হলেন হালিমা তুসাদিয়া, আমার সেই দুধ মা। বলুন সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য মা বাপকে মহব্বত করতে হবে, নিজের মাকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে। যেহেতু আল্লাহর নবী বলে দিয়েছেন, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। ভাই ওই মা বাপ যদি খুশি হয় কোথায় যেতে হবে? জান্নাতে যাব। ওই জান্নাতে কে কে যাব? ভাই কে কে যাব একবার হাতটা দেখি। তবে জান্নাত এমনি পাবো
জান্নাত পেতে গেলে মাবার তো খেদমত লাগবে লাগবেই। তারপরে এই কালেমাকে বিশ্বাস করতে হবে। কোন কালেমা? কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এমন বিশ্বাস করলেই অবিরাম এটাকে মানতেও হবে। যা কিছু একমাত্র আল্লাহ থেকে হয় দুনিয়াতে, যা কিছু দেখি সব মখলুক, মখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মখলুক ছাড়া।